তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনি আপনার আইফোনে স্ক্রিনেই এসএসডি টাচ অন করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। ভিডিও শুরুর আগে একটি কথা বলে দিই, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে আইফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে এখানে আমাদেরকে জেনারেলে চলে যেতে হবে। জেনারেল থেকে অ্যাক্সেসিবিলিটিতে যেতে হবে। তারপর এখানে নিচে গিয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে অ্যাসেটিভ টাচ। এই অ্যাসেটিভ টাচ এখান থেকে যদি অন করে দিই, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসে গেছে একটি হোম বাটন। এখান থেকে আপনি অবশ্যই হোম বাটনের কাজ চালাতে পারবেন। তার জন্য অবশ্যই আর আপনাকে আইফোনের হোম বাটনে ক্লিক করতে হবে না। তো বন্ধুরা, আরও আমরা দেখে নেই এখানে কী কী করা পসিবল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, কাস্টম ডিভাইস, কন্ট্রোল, হোম, গেস্টার্স। এখান থেকে আপনি কাস্টমে ক্লিক করে আপনার নিজের সুবিধা মতো এখানে আইকন সেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে কমেন্ট করবেন।